নেত্রীর কমিটমেন্ট অনুযায়ী আমি আশাবাদী যে অবশ্যই আমি দলের মনোনয়ন পাব শিক্ষিত লোক হবে এবং সৎ ও যোগ্য ব্যক্তি রকম একজন চেয়ারম্যান আমরা চাইছিলাম আমরা চাচ্ছি আপনার যোগ্য প্রার্থী বলে সৎ যোগ্য আসন্ন কুষ্টিয়া সদর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সে হিসেবে নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে বেশ জোরে নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে জনতার সামনে আসে এদের মধ্যে একরামুল হক অন্যতম রবিবার পরন্ত বিকালে তার নির্বাচনী এলাকার কাঞ্চনপুর বাজারে আর কে নিউজের মুখোমুখি হয়ে নির্বাচনী আসার নানা কথা তুলে ধরেন আমি একরামুল হক আমার বাড়ি কান্তনপুর ইউনিয়নের কান্তনপুর গ্রামে আমার বাবার নাম মরহুম আমজাদ হোসেন আমি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক এক নম্বর জয়েন্ট সেক্রেটারি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম কুষ্টিয়া সদর থানা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমি কুষ্টিয়া সদর থানা শ্রমিক লীগের সাবেক সভাপতি বর্তমান কুষ্টিয়া সদর থানা আওয়ামী লীগের সহসভাপতি দায়িত্ব পালন করছি আসলে ছোটোকাল থেকে রাজনীতি করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ও রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের ও মানুষের সংগঠন যার কাজ মানুষের কল্যাণ এদেশের মানুষের সুখে দুঃখে যে সংগঠন কাজ করে সেই সংগঠনের নীতি আদর্শে অনুপ্রাণিত যেহেতু নীতি আদর্শ ধারণ করি জনগণের কল্যাণার্থে এদেশের এই ইউনিয়নের মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে আমি এই ইউনিয়নের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার আগ্রহ প্রকাশ করছি আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি প্রাচীনতম সংগঠন যে দলের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বর্তমান তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দলের সভানেত্রী বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য জননেত্রী শেখ হাসিনা এই দলের হাল ধরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ইতিমধ্যে আপনারা জানেন যে নেত্রী ঘোষণা দিয়েছেন যে দলের তৃণমূলের নেতা তৃণমূলের নেতাকর্মীদেরকে মূল্যায়ন করা হবে আমি যেহেতু ছাত্রজীবন থেকে বর্তমান অবধি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত সেই কারণে আমি বিশ্বাস করি আমার নেত্রী যে কথা বলেছেন আমার নেতা কুষ্টিয়া সদর তিন আসনের মাননীয় সাংসদ জননেতা জনাব মাহবুব আলম হানিফ সাহেব এবং কুষ্টিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আতা রহমান আতা সাহেব আমাকে এই মনোনয়ন পেতে সহযোগিতা করবে এবং নেত্রীর কমিটমেন্ট অনুযায়ী আমি আশাবাদী যে অবশ্যই আমি দলের মনোনয়ন পাব দলীয় প্রতীকে চাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন দলীয় প্রতীক যদি না পান সেক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করবেন কি এমন প্রশ্নের উত্তরে সেটা দলের সিদ্ধান্ত আসার পরে আমি কথাটা বলবো অপরদিকে নির্বাচনকে সামনে রেখে অত এলাকার সাধারণ মানুষ তাদের ভাবনার কথা তুলে ধরেন হ্যাঁ সাধারণ মানুষের সাথে যে লোকটা মেশে এবং গরিব দুঃখীর কথা যে লোকটা ভাবে এবং শিক্ষিত হবে শিক্ষিত লোক হবে এবং সৎ ও যোগ্য ব্যক্তি এইরকম একজন চেয়ারম্যান আমরা চাইছিলাম আমরা সেই হিসাবে এলাকাবাসীর সাথে মোটামুটি আমি বদ মত বিনিময় করেও জানতে পারেছে আমরা আমাদের গ্রাম থেকেই একজন প্রার্থী মনোনয়ন করেছি তার নাম হচ্ছে মোহাম্মদ ইকরামুল হক তার পিতা মরহুম আমজাদ হোসেন এই লোকটা দীর্ঘদিন সবার সমাজ সমাজসেবায় নিয়োজিত থাকে এ এলাকার বহু দুঃখী মানুষের কথা সে ভাবে কোন লোকের অসুখ বিসুখ হলে তাকে চিকিৎসার ব্যবস্থা করে কারণ মেয়ে বিয়ে সেই ব্যবস্থা করে এখানে সুপ্রিয় পানির জন্যই সে বহু টিউবওয়েল এলাকায় দিয়ে মানে তার দ্বারাই এখানে হয়েছে আর কি তো লোকটা মানে গরিব দুঃখী মানুষের কথা ভাবে সাধারণ মানুষের কথা ভাবে এবং তার চরিত্র আমরা জানি যে অত্যন্ত ভালো ছেলে তার চরিত্রে কোনো কলঙ্ক নেই আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমরা এই একরামুল হককে আমরা চেয়ারম্যান করব তার যথেষ্ট সুনাম আছে এলাকাবাসু তার জন্য যথেষ্ট উগ্রী আমাদের ইউনিয়নের প্রতিটি গ্রামে অনেকেই যারা গণ্যমান্য ব্যক্তি তারাই তারা একরামুলকে সমর্থন দেছে তো আমি এই আশাবাদী ব্যক্ত করি যে একরামুল অবশ্যই চেয়ারম্যান হবে এবং আমরা চাচ্ছি যে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে পারলে ভালো হয় এই আর কি আমরা চাচ্ছি আপনার যোগ্য প্রার্থী মানে সৎ যোগ্য দেশের কাজ করবে কারণ আস্তে আজ থেকে উনিশ বিশ বছর আমাদের এই নির্বাচন নাই ঠিক আছে আমরা চাচ্ছি যে একজন সৎ যোগ্য নির্ভীক প্রার্থী দেখে ভোট দেবো সাধারণ জনগণ হিসাবে আমি এটাই এসব সাধারণ মানুষরা জানাই আমরা সৎ যোগ্য ব্যক্তিকেই আমরা নির্বাচনে অংশগ্রহণ দেখতে চাই মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর you <laughs>